আসসালামু আলাইকুম হামিদ অনুসল্লি আল্লাহ রসুল হিল কারিম আম্মা বাগাদ জাহান নাম এমন একটি শব্দ যেই শব্দটি আমরা শুনতেও চাই না জাহার নামই তো দূরের কথা এ নিয়ে আমরা চিন্তা করতেও রাজি না কিন্তু জাহার নাম সত্য এবং আল্লাহ সুবাহালা আমাদেরকে এ ব্যাপারে সতর্ক করেছেন পবিত্র কোরআনুল মাজিদে আল্লাহ সুবাহানাওয়া তাহলে যে বিষয়গুলো বারবার আলোচনা করেছেন তার মধ্যে একটি হচ্ছে জাহান্নাম থেকে সতর্কতা তাই আমরা আজকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট একটি দোয়া শিখবেন আল্লাহ এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লা আলাইসাল্লাম রসুল উল্লাহ সাল্ল্লা আলাই ওসাল্লাম ইরশাদ করেছেন ফজর ও মাগরিবের নামাজের পর কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি সাতবার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয় দোয়াটি হলো অল্ল হুম্মা আজিরনি মিনান্নার অল্ল হুম্মি মিনান্নার অল্ল হুম্মি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে দযোগের আগুন থেকে রক্ষা করুন হযরত ইমাম মুসলিম ইবনে হারেস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লা আলাই বলেছেন আমার পিতা ইবনে হারেস তাল আনহু এক যুদ্ধ থেকে ফিরার পর হুজুরে পাক সাল্লাহ আসাল্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষে কারো সাথে কথা বলার আগে তুমি সাতবার এ দোয়া পড়ো অর্থাৎ আল্লাহ আজির নি যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ সুবাহানওয়ালা তোমাকে দোযোগের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনিভাবে মাগরীবের নামাজ শেষে কারো সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাত্রে তোমার মৃত্যু হয় তবে আল্লাহ সুবাহানওয়ালা তোমাকে দোযোগের আগুন হতে মুক্ত বলে লিখে দিবেন সুবাহান্লাহ তাই সম্মানিত দিনই ভাই ও বোনেরা আসুন এই দোয়াটি শিখে এবং মুখস্থ করে আজকে থেকেই সকাল সন্ধ্যা আমল করার চেষ্টা করি একটু ভেবে দেখুন দুনিয়াবি কোনো বিপদ থেকে বাঁচার জন্য আমরা কত রকমের উপায় অবলম্বন করে থাকি অথচ আমাদের সবচেয়ে বড় বিপদ নাম এর থেকে বাঁচার জন্য এই দোয়াটি শিখে মুখস্থ করে কি আমরা আমল করতে পারি না তাই আসুন আল্লাহ সুবাহানওয়া তাহলে আমাদেরকে এই আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তাওফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিলমিন